দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ শতাধিক মানুষ তবে আতঙ্কিত না হয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা ইয়াকুফ হোসেন লিটনের ক্যামেরায় দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এভাবেই জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী যার প্রধান কারণ অপরিচ্ছন্নতা এমন পরিস্থিতিতে খিলগাঁও তালতলাবাসী আমাদের এলাকায় অনেক মানুষই আরকি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ইতিমধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি আছে তো আমরা চাই যে এটার একটা আর কি ব্যবস্থা নেই সিটি কর্পোরেশন ওষুধ তো দেয় দেয় ধোয়ার মতো দেওয়া যায় কিন্তু মশা তো মরে না অনেক মশা কামড়ায় ইয়া মশারিডাঙ্গায় মশারি বিক্রম মশাহাঙ্গায় রাজধানী ও আশপাশের হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে পাঁচ শতাধিক এগারো বছরের সামিউলকে ভর্তি করা হয়েছে ইউনিভার্সাল হসপিটালে মা স্কুল শিক্ষিকা সামিনারা চৌধুরী আতঙ্কে আছেন একমাত্র সন্তানকে নিয়ে পনেরো দিন আগে ক্লাস সেভেনে পরে স্টুডেন্ট আমার নিজের হাতে ছেলেটা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেল ওই থেকে যে ভয় ঢুকেছে এখন জ্বরের সাথে সাথে এখন কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই আগে আমরা টেস্ট করাই যে ডেঙ্গু পজিটিভ কিনা মানে কত মায়ের কোল যে খালি হয়েছে ডেঙ্গুতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী রাজধানী ও আশপাশের সাঁত্রিশটি হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছে চারশো জন মোট ভর্তির সংখ্যা এক হাজার আটশো তেইশ জন গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার সাতশো ছেষট্টি জনে নির্দেশনা দেওয়া হয়েছে একটা যেটা ওয়েবসাইটে পাওয়া যায় এবং সবাইকে ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বইটা আমরা ওয়েবসাইটে দিয়ে চিকিৎসকরা বলছেন অন্য সময়ের চেয়ে ভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা এবারে ডেঙ্গুতে দেখা যাচ্ছে যে সব অর্গানকেই তারা ফেল করতেছে ডেঙ্গুর যে ধরনটা রোগের ধরনটাও খুবই মারাত্মক বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং অসুস্থ হলে বেশি করে পানি পানের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা